আসসালামু আলাইকুম, আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সকলে ভালো আছি। তো আজকে আমাদের সব পরিবারের আজকে ইফতারির আয়োজন, আজকে সকলে একসঙ্গে ইফতারি করা হবে। তো সকলে ইফতারি প্লেট করছে, কাজ করানি ব্যস্ত। ইফতারিতে আছে হাঁসির গোশ দিয়ে বিরিয়ানি, তারপরে শসা, খেজুর, বুন্দা। এখানে প্লেট সাজানো হয়েছে, সাজিয়ে সাজিয়ে এক এক করে রেখেছে, অনেক প্লেট সাজানো হচ্ছে। পরিবারের সকলে একসঙ্গে আমরা ইফতারি করব। আমাদের পরিবারে আবার পরিবারটা অনেক বড়, আজকে সকলে একসঙ্গে খাবো ইনশাল্লাহ। আল্লাহ পাক যদি রেজেকে রাখে তাহলে তো খাবো, তাই না? তো আজকে একটু আমাদের সকলে পরিবারের সদস্যদের প্রতি সকলে ভালোবাসা আমাদের, সেই ভিডিওটি আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। তো আপনারা সকলে ভিডিওটি দেখবেন, আর ভিডিওর মাঝে কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তা ক্ষমার দৃষ্টিতে নেবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন, আর আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে সামনের দিকে এরকম ভিডিও বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। দোয়া হচ্ছে সকলের জন্য, একটা দোয়া মোনাজাত একটু দোয়ার আয়োজন করা হয়েছে, সকলে মোনাজাত করছে। বাইরের কিছু মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে, ওনাদের জন্য প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে, প্যাকেট দেওয়া হবে। আর আমরা পরিবারের সকলে একসঙ্গে খাবো ইনশাল্লাহ। এই ময়না, কি করো কি করা, এই কি কি, হ্যাঁ এই ময়না, এই ময়না, ময়না খালি ছটফট করছে দেখে। সকলের হাতে হাতে প্যাকেট বিতরণ করা হচ্ছে। আজকে অনেক শব্দ হচ্ছে, কারণ সকলে পরিবার সকলে একসঙ্গে। তো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আশা করি। বাচ্চারা কি শুরু করেছে হইচই। আসসালামু আলাইকুম, আমার ছেলে চালাম দিয়েছে, আমার বাবু। বাচ্চারা সালাম দিয়েছে আপনাদেরকে, সকলে দেখবেন, সালাম গ্রহণ করবেন বাচ্চাদের। বাবা, ময়না কিভাবে শেষ ফোটাচ্ছে, ময়নাকে দেখছে সবাই, বাচ্চারা ময়নার সঙ্গে কি শুরু করেছে হইচই। আমার ফুফা শ্বশুর দেখেছেন, চাচা শ্বশুররা সবাই গল্প নিয়ে ব্যস্ত আলোচনা। তো ইফতারের এখনো সময় আছে, জন্য সবাই অপেক্ষা করছে। সবাই আলোচনা করছে। আমার শ্বশুর আর আমার শ্বশুরের আমি মা, শ্বশুর আব্বা বলেছে, শ্বশুর আব্বাকে অনেক ধন্যবাদ, শুক্রিয়া, এত সুন্দর করে মাকে মা বলে ডেকেছে আমাকে। আমরা ইফতারের জন্য সময় ওয়েট করছি না, এই দেওয়া আবার কথাই বলছে না কেন, কিছু বলো।
এই যে এটা আমার মানে এটা নুনদা নুনদা ননদের হাজবেন্ড আর এটা বলেছে এটা বাবা আমার এটা আমার বাপ হ্যাঁ এটা ভাই আজকে সকলে একসঙ্গে খুব আনন্দ করছে সবাই ছোট বড় সকলেই একসঙ্গে একত্রিত হলে আসলে খাওয়ার চাইতে মজাটাই বেশি হয় খুব ভালো লাগে এক কথায় তো আজকে একুশ রোজা যাচ্ছে তো একুশ রোজাতে সকলে একসঙ্গে আজকে ইফতারের আয়োজন ইফতার পার্টি হাই দিয়েছে বাচ্চারা সালামও দিয়েছে ময়না পাখিকে দেখার জন্য কি বাবা ছোট বড় বাবু সকলে অস্থির ময়না ময়না এ কাকু কাকু বলেছে ও আইটেম একটা বাদ পড়ে গেছিল তো দেয়া হচ্ছে আবার তরমুজ আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো ভিডিও আমি বেশি আর বড় করতে চাচ্ছি না অনেক বড় হয়ে যাচ্ছে অলরেডি তো খাওয়ার ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে দেখাতে পারছি না শেয়ার করতে পারছি না তো ভিডিও এ পর্যন্ত শেষ করছি কারণ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও দেবর আমার বসে আছে এই যে আমার বড় যা বড় যা এসেছে আসলে সবাই একসঙ্গে আসলে অনেক মজা লাগছে আলহামদুলিল্লাহ তো যাই হোক ভিডিও আর বড় করতে পারছি না অনেক এমনিতে অনেক বড় হয়ে গেছে তো আপনারা ভিডিওটি দেখবেন ভিডিও ভালো লাগলে কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন তাহলে সামনের দিকে এরকম ভিডিও বানিয়ে শেয়ার করব ইনশাল্লাহ তো ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ কাল থেকে ভালো থাকবে না আর ভোট লাগার করে মিলা ধরছে কটা রোজা করে যাবে।